नमस्कार, आमी सन्तु। आपनारा देखछेन मैजिक बक्स प्रपार्टी डट कम। कलकातार मध्ये न्यू टाउन एक्शन एरिया वाने विश्वबांगला गेट थेके 1 किलोमीटर दूरत्वे आपनादेर जन्य निये एसेछि एकटी प्रपार्टीर आपडेट। विश्वबांगला गेटटी देखछेन नीचेई आछि आमी, आर ठीक जेखान थेके गाड़ीगुली देखते पाच्छेन आसछे स्ट्रेट एदिके। जदि आपनी पौंछे जान 10 किलोमीटर ताहले दमदम एयरपोर्ट जेते पारेन। 10 किलोमीटर एखान थेके अर्थात मैक्स टू मैक्स आपनार 20-30 मिनट समय लागते पारे बाई कार। एवं ठीक लेफ्ट हैंड साइडे गाड़ीगुली जेदिके जाच्छे एदिके सॉल्ट लेक सेक्टर 5, एछाड़ा साउथ कलकाता आपनी पौंछे जेते पारेन। सॉल्ट लेक सेक्टर 5 एखान थेके 4 किलोमीटर मतो। राइट हैंड साइडे बासगुली जेदिके जाच्छे एदिके आपनी टाटा मेडिकल हॉस्पिटल पाबेन 500 मीटर दूरत्वे। এবং ইউনিটেক ইকোস্পেস ঠিক এই রাস্তা বরাবর পৌঁছে যেতে পারেন, এখান থেকে খুব বেশি দূর হলে 3 কিলোমিটারের মতো। আর আজকে যে আমরা ফ্ল্যাটটি দেখব সেটি ঠিক অপোজিটে, অর্থাৎ এয়ারপোর্ট থেকে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে আপনারা দেখছেন, এদিকে একটি রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা বরাবর আমরা এগিয়ে গেলে পৌঁছে যাব বিল্ডিংয়ের সামনে। আমি যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এখন আমার সামনেই বিল্ডিংটি আছে, আর দেখছেন দূরে টোটো চলছে। ঠিক টোটো অটো এখান থেকে পৌঁছে যাচ্ছে বিশ্ববাংলা গেট। এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে খুব ভালো একটি লোকেশনে আপনাদের এই প্রপার্টিটি দেখাবো। G+ 4-স্টোরিড বিল্ডিং, এই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটি দেখব। বিল্ডিংটির এখন ঠিক 3rd ফ্লোরে এসেছি। আপনাদের আজকে একটি 3BHK এবং একটি 1BHK দুই ধরনের ইউনিট দেখাবো। এবং 3rd ফ্লোর 4th ফ্লোর দুটি ফ্লোরে এই মুহূর্তে ফ্ল্যাট ফর সেলের জন্য স্টিল অ্যাভেলেবেল আছে। আপনাদের জাস্ট আমি দেখাচ্ছি, স্টেয়ারকেস থেকে যখনই ওপরে উঠছেন রাইট হ্যান্ড সাইডে ঠিক এই ডোরটি পাচ্ছেন, এটি 3BHK। আর স্ট্রেট যেটা এখন দেখাচ্ছি এটি 1BHK। এবং লেফট হ্যান্ড সাইডে দেখছেন লিফটের কাজ অনগোয়িং চলছে। এখানে আপনাদের 1BHK-র ভিডিওটা অবশ্যই দেখাবো, তার আগে 3BHK-টি দেখে নিচ্ছি আমরা। 3BHK ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি করছি সামনের দিকটি থাকছে সাউথ ইস্ট, অর্থাৎ ডায়াগোনালি দক্ষিণ পূর্ব দিকে ফ্ল্যাটটি আছে। ফ্ল্যাটটিতে আমি এখন প্রবেশ করছি। একটা বড় লিভিং এবং ডাইনিং এরিয়া, এল শেপ না কিন্তু লং প্যাটার্ন একটি লিভিং ডাইনিং এরিয়া। এবং খুব ভালোভাবে লিভিংয়ের জন্য সেপারেট এবং ডাইনিংয়ের জন্য আলাদা সেপারেট করা যেতে পারে এরকম স্পেস আছে। অনেকটাই বড়, অ্যাপ্রক্স 1358 স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়ার উপর এন্টায়ার এই ফ্ল্যাটটি আছে। লিভিং ডাইনিং এরিয়া থেকে স্ট্রেট এগিয়ে এলে দেখতে পাবেন সামনে খুব বড় একটি হিউজ ব্যালকানি পাবেন, এবং ব্যালকানি থেকে সামনের দিকে রাস্তাটা দেখা যায়। খুব বড় রাস্তা, 12 মিটারের রোড, এবং সামনে দেখছেন দক্ষিণ পূর্ব দিকে আরও অনেক বাড়ি আছে। অনেক মানুষজন এখানে অলরেডি বসবাস করছেন, আশেপাশে দোকান আছে। আমি অবশ্যই ভিডিও শেষে এখানকার নিয়ারেস্ট মার্কেট দেখাবো, পার্ক দেখাবো, ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখুন। এখন আমি আপনাদের ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। ফ্ল্যাটটিতে থাকা 3টি বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12x10 12x10 স্কোয়ার ফিটের মতো। একটি বেডরুম 11x10 11x10-এর মতো আছে। 2টি উইন্ডো, ঠিক এই উইন্ডোটি দেখছেন এটি পড়ছে ইস্ট ডায়াগোনালি, এবং সামনের দিকের এই উইন্ডোটি পড়ছে সাউথ এবং ইস্ট দক্ষিণ পূর্ব দিকে। এখানে দেখছেন খুব বড় সাইজের বক্স উইন্ডো করা হয়েছে, যে কারণে ক্রস ভেন্টিলেশন প্রত্যেকটা বেডরুমের মধ্যে খুব ভালো আসছে। ঠিক ফার্স্ট বেডরুমে 2টি উইন্ডো আমরা দেখলাম। সেকেন্ড বেডরুমটি আপনাদের এখন দেখাচ্ছি। এই বেডরুমটিও আপনি রাস্তার দিকে পাচ্ছেন। এই ফ্ল্যাটটির অ্যাডভান্টেজ অনেকগুলোই আছে। আপনারা দেখছেন ফ্ল্যাটটির মধ্যে এন্ট্রি করে আপনি সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিকে ফ্ল্যাট পাচ্ছেন, প্লাস আপনি 2টি বেডরুম পাচ্ছেন দক্ষিণ পূর্ব দিকে, এবং সামনের অভিমুখ থাকছে রাস্তার দিকটি। অর্থাৎ আপনি 2টি বেডরুমের মধ্যে থেকে সামনের রাস্তার ভিউটি পাচ্ছেন। এবং এখান থেকে স্ট্রেট জুম করছি, আপনাদের হয়তো মার্কেটটা দেখানো যাচ্ছে না, মার্কেটটা ভিডিওর এন্ডে অবশ্যই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 2টি উইন্ডো, সেম আমরা যেমন দেখেছিলাম ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুম এবং সেকেন্ড বেডরুম দুটির আলাদা আলাদা অভিমুখে আছে। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়েই আপনি দেখতে পাচ্ছেন কিচেনের স্পেসটি। অনেকটা বড় সাইজের কিচেন এখানে দেওয়া হচ্ছে, লং প্যাটার্ন কিচেন, এল শেপ কিচেন পাচ্ছেন। কিচেনে গ্রানাইটের কাজ করা হয়েছে, খুব বড় এখানে একটি সিঙ্ক বসানো হবে, এবং 3 সাইডে টাইলিংয়ের কাজ অনগোয়িং আপনারা দেখছেন। এবং পাশে একদম সামনেই ঠিক একটি রেফ্রিজারেটরের পয়েন্ট আছে এখানে,
ওপরে একটি এক্সস্ট ফ্যানের হোল করা আছে এবং উইন্ডো আপনারা দেখছেন। এখনো পর্যন্ত দুটি বেডরুম দেখলেন, কিচেনটি দেখলেন এবং ব্যালকনিটি দেখেছেন। এটা দেখছেন একটি কমন ওয়াশরুম, অনেক বড় সাইজের। 3BHK ফ্ল্যাটটির মধ্যে দুটি ওয়াশরুম আছে, একটি কমন একটি অ্যাটাচড। কমন ওয়াশরুমটি দেখুন, এখানে ওয়েস্টার্ন টয়লেট সেট করা হবে, হ্যাঙ্গিং কোমোড টয়লেট বসানো হবে। এই মুহূর্তে যিনি কিনবেন তিনি চাইলে নিজের মতো মডিফিকেশন করতে পারেন, এই অপশন আছে। এখন আমরা থার্ড বেডরুম দেখব এবং থার্ড বেডরুমের মধ্যে আছে এই অ্যাটাচড ওয়াশরুমটি এবং ঠিক কমন ওয়াশরুমের থেকে সামান্য একটু ছোট বা ফার্স্ট এবং সেকেন্ড বেডরুমের থেকে সামান্য একটু ছোট বেডরুম। আপনারা যারা ম্যাজিক বক্স প্রপার্টি .com আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন প্রপার্টি রিলেটেড, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যদি এখনও কোনো ব্যক্তি না করে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমরা কোনো একটি ভিডিও আপলোড করব। আমরা এখন থার্ড বেডরুম থেকে এক্সিট করছি, এটি আপনারা দেখছেন অ্যাটাচড ওয়াশরুম। যে সমস্ত ব্যক্তি নিউ টাউন এরিয়াতে অলমোস্ট প্রায় রেডি হয়ে এসেছে এরকম ফ্ল্যাট খুঁজছেন, তারা অবশ্যই এই ফ্ল্যাটটি দেখতে পারেন। সাইট ভিজিট করার জন্য নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই এই ফ্ল্যাটটি থেকে আপনি লোন পাবেন, আপ টু 80-85% পর্যন্ত আপনার সিভিল স্কোরের ওপর আপনি ব্যাঙ্ক ফাইন্যান্সে এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারেন। 3BHK ফ্রি হোল্ড লোনেবল এই ফ্ল্যাটটির দাম একটি কার পার্কিং সহ 89,89,000 টাকা। 3BHK থেকে এক্সিট করলেই রাইট হ্যান্ড সাইডে 1BHK আসছে, অর্থাৎ এন্টায়ার এই একটি ফ্লোরে আপনি একটি 3BHK একটি 1BHK পাচ্ছেন। যদি কোনো পার্চেসার একসাথে দুটি ফ্ল্যাট ক্রয় করতে চান সেই সুবিধে আছে, এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। 1BHK আপনারা দেখছেন, এখানে 1BHK এন্ট্রি করেই একটি লিভিং ডাইনিং এরিয়া বা কিচেন একসাথে পাচ্ছেন, খুব বড় একটি উইন্ডো পাচ্ছেন যেখানে বক্স সিস্টেমে আপনি উইন্ডোটিকে ব্যবহার করতে পারবেন, অনেকটা স্পেস পাবেন বক্স উইন্ডো হওয়ার জন্য। আর ঠিক এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় কিচেন আছে, এই মুহূর্তে চাইলে কিচেনটিকে ছোটও করা যেতে পারে। আর ঠিক এদিকে একটি বেডরুম, ঠিক ফ্ল্যাটটির মধ্যে আপনি 1BHK মধ্যে একটি লিভিং ডাইনিং কিচেন একসাথে পাচ্ছেন এবং একটি বেডরুম পাচ্ছেন। বেডরুমের মধ্যে থাকছে একটি বড় উইন্ডো আর এই বেডরুমের সাথে থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম, অর্থাৎ এন্টায়ার এই 4BHK কেউ যদি কেনেন তাহলে তাকে সেপারেটভাবে 89,00,000 এবং এই 1BHK জন্য আপনাকে পে করতে হবে 25,00,000 আরও অতিরিক্ত। তবে সেক্ষেত্রে এটুকু বলে রাখতে পারি, 1BHK জন্য কোনো পার্কিং এই মুহূর্তে নিচে আপনি পাচ্ছেন না, অনলি 3BHK জন্য আপনি একটি কাভার্ড পার্কিং বা ওপেন পার্কিং ক্রয় করতে পারেন ফ্ল্যাটটির মধ্যে। আগেই আপনাদের বলেছি 89,89,000 টাকা একটি কার পার্কিং এবং GST সহ 3BHK দাম রাখা হয়েছে এবং এই 1BHK দাম রাখা হয়েছে 25,00,000 উইদাউট কার পার্কিং এবং অবশ্যই GST এবং ইলেকট্রিসিটির জন্য এক্সট্রা আপনাকে 70,000 পে করতে হবে এই 1BHK আপনি যদি কিনতে চান। আমি এখন 1BHK থেকে এক্সিট করছি। যে সমস্ত ব্যক্তিরা একসাথে বাড়ি এবং অফিস করার জন্য ভাবছেন তাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট অপশন হতে পারে। 3BHK সামনে আপনি বাড়ির জন্য ব্যবহার করতে পারেন এবং 1BHK আপনি অফিস অথবা আপনার সার্ভেন্ট কোয়ার্টার হিসেবে রেখে দিতে পারেন, আপনারই নিজস্ব কাজে লাগতে পারে। এখন আমরা ছাদটি দেখব। আমি এখন ঠিক বিল্ডিংয়ের রুফে আছি, এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রুফ পাচ্ছেন, ওকেশনালি আপনি রুফটিকে ব্যবহার করতে পারেন। আর যে সমস্ত ভিউয়ার্সরা এই প্রপার্টিটি দেখছেন, আশা করছি আপনার যদি এরকম একটি রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাদের নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আমাদের পিং করতে পারেন। আর এরকম একটি প্রপার্টির যদি রিকোয়ারমেন্ট কোনো ফ্রেন্ডস ও রিলেটিভসের থাকে তাদের অবশ্যই আমাদের এই চ্যানেল বা এই প্রপার্টির ভিডিওর লিঙ্কটি শেয়ার করুন, যাতে তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 বিশ্ববাংলা গেট থেকে আশেপাশে যারা ফ্ল্যাট খুঁজছেন এবং ফ্রন্ট সাইড রোড ফেসিং যারা একটি ফ্ল্যাট খুঁজছেন, দেখছেন ঠিক এই সামনে রাস্তাটা, জুম করছি, এই রাস্তাটা স্ট্রেট এগিয়ে গিয়ে রাইট হ্যান্ড সাইডে বিশ্ববাংলা গেটের সাথে কানেক্ট করেছে, খুবই ভালো একটি লোকেশন। নিউ টাউন এরিয়াতে এই মুহূর্তে রিসেল প্রপার্টি খুব কমই পাওয়া যাচ্ছে আর নতুন প্রপার্টিও একদম কম স্টক আছে, আমরা নিজেরাই জানি। এবং এই মুহূর্তে আপনাদের কাছে একটি অপশন আছে, আন্ডার কনস্ট্রাকশন। যদি আন্ডার কনস্ট্রাকশনে এরকম একটি ফ্ল্যাট আপনারা বুক করে রাখতে পারেন, আগামী দিনে এই ফ্ল্যাটটির দামই 4-5 লক্ষ টাকার মতো এক্সট্রা অ্যাড হয়ে যাবে। এক্সিট করছি এখন এবং নিচে আপনাদের দেখাচ্ছি একটি পার্কিং আপনি পাবেন এবং এখানে লিফটের জায়গা, পাশেই আছে একটি কেয়ারটেকার রুম, পেছনে দেখতে পাচ্ছেন
রিজার্ভারের জায়গাটা, অর্থাৎ এখানে জল এনকেডিএ থেকে সাপ্লাই করা হয় ডাইরেক্টলি আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এবং এখানে রিজার্ভারে আসে এবং রিজার্ভার থেকে ওপর ট্যাঙ্কে তুলতে হয়। খুবই ভালো জল, পিউরিফাইড ওয়াটার পাবেন, এবং আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি, যে কারণে ইলেকট্রিসিটি এখানে পাওয়ার কাট হয় নাই বললে চলে। দেখছেন নিচে গ্রাউন্ড ফ্লোরে এখানে পার্কিংয়ের স্পেসটা আছে, চারটি ফ্ল্যাট আছে, চারটি কার পার্কিং, এবং এখানে একটি ক্যারটেকার রুম। আর বিল্ডিংয়ের সামনে আছে 12 মিটারের রাস্তা এবং দুই দিকে খুব বড় সাইজের ফুটপাথ। এছাড়া ডেলি ক্লিনিং সার্ভিস অর্থাৎ ডাস্টবিন বা ওয়েস্টবিন ক্লিনিং সার্ভিস আছে এনকেডিএ থেকে প্রতিদিন। এটিকে 18 তলা মার্কেট বলা হয়। বিল্ডিং থেকে উইদিন 1 কিলোমিটারের মধ্যে আপনি এরকম একটি বড় সাইজের মার্কেট পাবেন, যেটা নিউ টাউন অ্যাকশন এরিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট, 18 তলা মার্কেট নামে পরিচিত। ঠিক এখানেই দুই দিকে দেখতে পাচ্ছেন সমস্ত দোকান, ফ্রুট, গ্রসারি, ভেজিটেবলস এবং অন্যান্য যা জিনিসপত্র দরকার এখান থেকে একটু কম দামেই পাওয়া যায়। আপনারা দেখছেন এখানে ডক্টরস চেম্বার্স, মেডিসিন শপ এবং অটো স্ট্যান্ড, এসবগুলি পাবেন। বিল্ডিংটি থেকে উইদিন 300 মিটার দূরত্বে নিয়ারবাই এরকম একটা খুব বড় সাইজের পার্ক পাচ্ছেন, এবং যেখানে দেখছেন জগিং ট্র্যাক আছে। খুব ভালো একটি জায়গা, এবং সকালে মর্নিং ওয়াক করার জন্য বা রাতে ইভিনিং ওয়াক করার জন্য বা বাচ্চাদের জন্য একটি চিলড্রেন পার্ক এটি। আর এই পার্কের পাশেই পাচ্ছেন নিয়ারবাই দুটি খুব বড় স্কুল, যেটা বিল্ডিং থেকে উইদিন 500 মিটার দূরত্বে পড়ছে। একটা হচ্ছে IEM পাবলিক স্কুল, যেটা একদম নার্সারি ক্লাসদের জন্য, এবং তার পাশেই আছে নিউ টাউন স্কুলটি। নিউ টাউন স্কুল এখানকার মধ্যে খুব ভালো পপুলার একটি স্কুল, ঠিক IEM পাবলিক স্কুলের পরেই নিউ টাউন স্কুলটি আপনারা দেখছেন। আশা করছি প্রপার্টি, লোকেশন এবং এই প্রপার্টির অ্যাডভান্টেজ আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম একটি লোকেশনে প্রপার্টি কিনতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরও প্রপার্টি দেখতে সার্চ করুন www.magicboxproperty.com এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও পাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।